সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, শুভেচ্ছা জানবেন। আপনারা অনেকেই অনেক চরমপন্থী সংগঠনের কথা জানেন, কিন্তু খ্রিস্টীয় সম্প্রদায়ের মধ্যেও যে চরমপন্থা আছে সেটি আজ জানবেন। ঈশ্বরের সৈনিক বা সোলজার্স অব গড অথবা আরবিতে জৌনুদ আল রব হলো একটি খ্রিস্টান জঙ্গি গোষ্ঠী, যারা দাবি করে যে তারা লেবাননের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত নয়, তবে তারা কমিউনিস্ট বিরোধী, যা অনেকেই চরমপন্থী গোষ্ঠী হিসেবে উল্লেখ করে। তাদের নেতা জোসেফ মুনসুর বলেন, আমরা যিশুর সন্তান, আমরা শুধু গসপেলের বাণী প্রচার করি। তারা ইসলামপন্থীদের থেকে খ্রিস্টান ভূমি লেবাননকে রক্ষারও দাবি করে। তারা নিজেদের প্রভুর সৈনিক হিসেবে জানে। তারা যাজকদের কর্তৃত্ব নিষিদ্ধ করেছিল, ব্যভিচার, নাগরিক বিবাহ, গর্ভপাত বিরোধী তারা। দলটি হিজবুল্লাহ মুক্ত দেশপ্রেমিক আন্দোলন চায়, তবে তারা বেশিরভাগই লেবানিজ ফোর্সেস পার্টির সমর্থক। সলিডারিটি অব গড বা ঈশ্বরের সৈনিক 2020 সালে প্রতিষ্ঠিত হয়। তারা 24শে জুন 2022 সালে প্রকাশ্যেই আবির্ভূত হয়। 2024 সালের জানুয়ারিতে যখন লেবাননের রফিক হারিরি বিমানবন্দরে দেখেছিল যে দুইটি খ্রিস্টান গ্রুপের নামে এর স্ক্রিন হ্যাক হয়েছে এবং হিজবুল্লাহ ও হাসান নাসরুল্লাহ লক্ষ্য করে বার্তা ছিল, জৌনুদ আল রব বা সলিডারিটি অব গডসের লোগোও ছিল, যদিও এটি তারা অস্বীকার করে এবং এটি এক ধরনের শয়তানি কাজ বলে তারা অভিহিত করে। সম্প্রতি গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহ ও লেবাননের অন্যান্য গোষ্ঠী সীমান্ত জুড়ে প্রায় 5,000-এরও বেশি হামলা বিনিময় করেছে। লেবাননকে যুদ্ধে টেনে আনায় দেশটির অর্থনীতি পঙ্গু প্রায়, রাষ্ট্রীয় কার্যক্রম শিথিল থাকায় অনাচার অবিচার বেড়েছে। এতে করে পূর্ব বৈরুতের খ্রিস্টান পাড়ায় ঈশ্বরের সৈন্য বা জৌনুদ আল রব মিলিশিয়া গঠন করেছে, যা খ্রিস্টান সম্প্রদায়কে নিরাপদে রাখাই তাদের মূল লক্ষ্য। বৈরুতে ইতিমধ্যে হিজবুল্লাহ প্রভাবিত এলাকায় তারা ক্রমশক্তি বৃদ্ধি করে চলেছে। 1975 থেকে 1990 সাল অবধি সমান্তরালভাবে লেবাননের রাস্তায় জঙ্গিদের আধিক্য ছিল। মত আদর্শগতভাবে খ্রিস্টানরা পূর্বে এবং মুসলিমরা পশ্চিমে বিভক্ত হয়ে পড়ে। যখন ঈশ্বরের সৈন্যরা টহল দিতে বেরোয়, তখন এটি ইসলামবাদী বিপদ এবং সেই সাথে অপরাধী এবং বহিরাগতদের বিরুদ্ধে লেবাননের পবিত্র খ্রিস্টান ভূমি লেবাননকে রক্ষার জন্য তারা এটি করে থাকে বলে সাধারণত প্রচার আছে। ঈশ্বরের সৈন্যদের কাছে অন্য বা যে কোনো অখ্রিস্টান তারা হিজবুল্লাহ বা শিয়া মুসলিম রাজনৈতিক আন্দোলনের সমর্থক বলেই তারা ধারণা করে। লেবাননে ক্রমবর্ধমান মেরুকরণের সাথে ইসরায়েলের সাথে হিজবুল্লাহর আক্রমণাত্মক যুদ্ধের অনেক সম্পর্ক রয়েছে। 2024 সালে ঈশ্বরের সৈন্যরা লেবাননের রক্ষক হিসেবে জাহির করতে বৈরুতের বিমানবন্দরে ফ্লাইট স্ক্রিন হ্যাক করেছিল, আর এই ঘটনার পর থেকেই লেবাননের খ্রিস্টান এবং শিয়া সম্প্রদায়ের মধ্যে বড় ধরনের বিভক্তি আরও বেড়ে যায়, যার পরিণতি 7ই এপ্রিল লেবাননের ফোর্সেস পার্টির একজন সিনিয়র প্যাসকেল সুলেমানকে হত্যা করা হয়। লেবাননের ভবিষ্যৎ কী হবে তা এখনও অনিশ্চিত। ক্রমশ রাষ্ট্রের অনুপস্থিতি এবং ক্ষমতা সাম্প্রদায়িকতা সংঘাতের আশঙ্কা বেড়েই যাচ্ছে, কারণ সবাই সবার নিরাপত্তার বিষয়ে নিজের হাতে তুলে নিয়েছে। প্রিয় দর্শক, আমাদের এই তথ্য গল্প যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের লাইক এবং শেয়ার দিন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।